নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ পকে ডিএসও একাধিক দাবিতে আন্দোলন করছেন বলতে গেলে আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষ ভাস্কর ঘোষের উপর সরকারের নজরদারি সব ষড়যন্ত্র ফাঁস করলেন ফেসবুক লাইভে দেখুন কি জানালেন সরাসরি কতগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আসা আমরা যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি নিজেদের এবং মানুষের অধিকার রক্ষার্থে তাদেরকে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যেন নিজেদের ব্যক্তিগত জীবন চরণে যেন আমরা সৎ থাকতে পারি কারণ লড়াইটা যেহেতু একটা চূড়ান্ত মানে আপাদবস্তক যদি বলা যায় একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে সেই সিস্টেমের বিরুদ্ধে যখন আপনি লড়বেন তখন একটা প্রাথমিক শর্ত হল যে আপনাকে সৎ থাকতে হবে আজকে একটা ঘটনার কথা উল্লেখ করব তার আগে আরেকটা কথা বলি এই রাজ্যের সরকারে যিনি আছেন তার যিনি প্রধান মাননীয়া আমি নামটা উচ্চারণ করছি না তিনি নিজে যেমন মানে সমস্ত দুর্নীতিকে নেতৃত্ব দিয়ে এই রাজ্যে লালন পালন করে চলেছেন এবং তিনি যখন তাকিয়ে নিজের চারপাশটা দেখেন তখন তিনি যেটা দেখতে পান যে তার চারপাশে তারই মতো দুর্নীতিগ্রস্ত লোকেরাই বিচরণ করছে সেটা তার বিভিন্ন দপ্তরের সচিব হোক তার বিভিন্ন জেলায় বসিয়ে রাখা মানে কি বলবো বলুন তো জাগিরদার নাকি ডিএমএসপি বলবো এমন একটা দপ্তরের মাথাতে তিনি কাউকে বসান না যিনি খুব সৎ মানুষ যেখান থেকে তার কাটমানির জোগাড়টা ঠিক মতো আসবে না সেরকম লোককে তিনি কিন্তু দায়িত্ব দেন না এরকম বহু উদাহরণ আছে যেখানে দেখা যাচ্ছে যে একজন সিনিয়র অফিসার তাকে টোপকে একজন জুনিয়র অফিসারকে তিনি উপরে তুলে নিয়ে আসছেন বড় দায়িত্ব দিচ্ছেন তার কারণটা কি অন্য কিছু নয় কারণ তারা দুর্নীতি করে বেশি টাকার যোগান তাকে দিতে পারেন এবার যে মানুষটা এরকম একটা সিস্টেমকে রান করিয়ে নিয়ে যাচ্ছেন তার কাছে কিন্তু এটা খুব স্বাভাবিক যে তিনি ভাববেন যে সমস্ত স্তরের মানুষই দুর্নীতিগ্রস্ত হবে সেটা সেই ভাবনাটা আরো বেশি করে দৃঢ় হয় যখন তিনি দেখেন আন্দোলনের নাম করে যারা নেতৃত্ব দিয়ে এসেছেন এতদিন বা দিচ্ছেন তাদের একটা অংশকে খুব সহজেই তিনি কিনে নিতে পারছেন বা বিভিন্ন অছিলায় প্রলোভিত করে আন্দোলন থেকে সরিয়ে দিতে পারছেন এখন প্রথম ঠেকাটা আমাদের কাছে এসে পড়ে ঠেকেছেন প্রথমত হচ্ছে বদনাম দেওয়া অর্থের প্রলোভন দেওয়া তার দলে যোগদান করার প্রলোভন প্রলোভন দেওয়া নেতৃত্ব দেবেন তার প্রলোভন দেওয়া কোনো কিছুই কাজে দেয়নি এর মাঝখানে তিনি আরো অনেক কাজ করে গেছেন আমার বাড়িতে যখন আমি অনশনে আছি তখন আমার বাড়িতে লোক পাঠিয়েছেন যে চেক দিচ্ছি অনশন তুলে নিতে বলুন আমার মা তখন বটি নিয়ে যেতে গিয়েছিলেন সেই ব্যক্তিকে এরপরও আমাদের এলাকাতে বিভিন্ন সময় কলকাতা থেকে দুধে গোয়েন্দাদের পাঠিয়েছেন যে আমার কোনোরকম কোনো অসততা আছে কিনা দিক দিয়ে প্রলোভিত করে কিনে নিতে পারেন এবার যে খবরটার দিকে বলছিলাম যে আজকে আসছি আজকে আমি আমার ব্যাংক থেকে মানে আমার স্টেট ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট আমার একটাই অ্যাকাউন্ট একজন প্রাথমিক শিক্ষক তিনি আর কত টাকা বেতন ফানার কত টাকায় বা থাকবে আরো দুটি অ্যাকাউন্ট আছে কিন্তু সেগুলোকে ইউজ হয় না বিগত দেড় বছর ধরে আমার অ্যাকাউন্টের উপরে রাজ্য সরকার নবান্ন ক্রমাগত সেটার উপর নজরদারি চালিয়ে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কোয়ারি করে আমার অ্যাকাউন্টের ডিটেলস তারা চেয়ে পাঠান তারা ভাবেন বিশেষ করে মাননীয় ভাবেন যে আমিও কোথায় তার মতনই কিছু হব যেখানে আন্দোলনের নাম করে টাকা সরাবো বা অন্য কারোর কাছ থেকে টাকার জোগান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবার আসি তা স্বাভাবিকভাবেই কিছু পাননি কিন্তু কোনো কিছু পাওয়ার কথাও নয় একটা কথা আপনাদের সকলের সামনে দিয়ে রাখছি যে এই জীবনে যেটা হবে না সেটা হচ্ছে অসততা ওটা হওয়া সম্ভব নয় আর আমরা আমরা স্বামী স্ত্রী দুজনে চাকরি করি আমাদের জীবনে একটা ব্রত আছে নিজেদের জন্য আমাদের কিছু করার কোনো কিছু আকাঙ্ক্ষা আমরা রাখিনি সেই কারণে এখনো পর্যন্ত ভাড়া বাড়িতে থাকি আমাদের যা কিছু থাকবে সেটা আমাদের আমার যে আশ্রম পরমানন্দ মিশন তার উদ্দেশ্যেই ব্যয় হবে এবং সেখানে অনাথ বাচ্চারা প্রতিপালিত হয় আমাদের যা কিছু থাকবে সে সমস্ত কিছুটাই সেই অনাথ আশ্রমের জন্যই কাজে লাগবে থাকবে মানে থাকার কিছু নয় যা যেটা হয় সেটা সমস্তটাই সেখানে চলে যায় যেটা ভালো লাগার বিষয় যে আমাদের মতো খুব ছাপোসা মানুষদের ব্যাংক অ্যাকাউন্টেও চোদ্দতলা থেকে সিসিটিভি টিভি লাগানো আছে এটা ভেবে এবং সেই সিসিটিভি দেড় বছর ধরে কোনো কিছু না পাওয়া এটা আর একটা বড় বিষয় সরকারকে একটা কথা জানিয়ে দেওয়া যাক আমরা নেমেছি কিছু আদর্শের দাবিতে আদর্শটা কি এই রাজ্যের কর্মচারীরা তার কাজ করেন তার কাজটা ভাবে করেন বলে এই রাজ্যের প্রশাসনটা আপনার মতো একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীকে নিয়েও ভাবে মানে খুঁড়িয়ে খুড়িয়ে হলেও চলছে তারা তাদের হকের পারিশ্রমিকটা চান যে চক্রান্ত করে আপনি এবং অমিত মিত্র পশ্চিমবঙ্গের বাঙালি সমাজকে সস্তার শ্রমে পরিণত করেছেন শ্রমিকে পরিণত করেছেন সেটার থেকে ঘোরাতে চাই আমরা বাঙালি জাতির সঠিক শ্রমের শ্রমের মর্যাদার পুনরুদ্ধারে লড়াই লড়ছি আমরা এবং তার সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকারি দরজার চাকরির যে দরজা সেটাকে খোলা এবং শুধু খোলা শুধু নয় প্রত্যেকটা দপ্তরে সিভিক নিয়োগ নয় স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ এবং এক্ষেত্রে আবার আপনার আদর্শটাকে আমরা পাথিও করছি আপনি বলেছিলেন দু সালে আমরা একবার মনে করিয়ে দিই যে সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারেন না তার ক্ষমতায় থাকার অধিকার নেই বিগত চোদ্দ বছর ধরে আপনি দিতে পারেননি তাই আপনার কথাকে আপনার উপরেই প্রয়োগ করা হবে যতদিন না আপনাকে বিদায় করতে পারছি ততদিন পর্যন্ত লড়াই চলবে আর আপনার যদি মনে হয় যে আপনার ক্ষমতা হারানোর ভয় আছে তাহলে আমাদের যেটা দাবি সেই দাবি মেনে নেবেন আমরা আপনার আপনার সাথে আর কোনো শত্রুতা আপনাদের নেই থাকার কথাও নয় সুতরাং এই নজরদারি করে এই সাম্প্রতিক যে আন্দোলন ভাঙতে পেরেছেন কোথায় কোথায় তাদের অ্যাকাউন্ট আছে কত টাকা তাদের জমা পড়েছে আমরা যে সেই গোত্রে পড়ি না আমরা এখনো পর্যন্ত লড়াইটা আমাদের নিজেদের টাকাতে লড়ে যাচ্ছি এবং আমরা যে যাতায়াত করি ওখানে যে সমস্ত কিছু করি সেখানে আমরা আমাদের নিজেদের টাকাই করি এই দমটা আছে তাই করে যাওয়ার স্পর্ধাটাও এখনো পর্যন্ত টিকে আছে আপনার ছলনার আমরা মাথা নত করিনি এবং সেটা ততদিন করব না যতদিন না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাচ্ছি এবং একটা কথা জানিয়ে রাখি এত কিছু করতে না পেরে আপনি যখন আমাদের নামে টাকা চুরির অভিযোগ আনলেন নারী ঘটিতে বিভিন্ন কেলেঙ্কারিতে ফাঁসানোর চেষ্টা করলেন সাম্প্রতিক আবার পুলিশকে নাকি মারধর করেছি জনসাধারণের পক্ষে আমি নাকি বিপদজনক এরকম ধরনের বিভিন্ন ধারাতে কেস দিয়ে যখন জেলে ঢোকানোর চেষ্টা করছেন একটা কথা জানিয়ে রাখি আগামী যে দিন আসতে চলেছে আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার ব্যবস্থা আমরা করছি সংগ্রামী যৌথ মঞ্চ করছে আপনি অপেক্ষা করুন আপনি এবং আপনার পরিবার আর আপনার কিছু বংশ বসংবদ মানুষজন ছাড়া এই রাজ্যে সুখে কেউ নেই ভবিষ্যতেও আপনাকে সুখে থাকতে দেওয়ার কোনো বাসন আমাদের নেই আর আমাদের মধ্যে অসুখ ঢোকানোর জন্য সাম্প্রতিক আমার নামে কেশ কাছারিগুলো আমি বাদ দিলাম কারণ ওটা সয়ে গেছে এখন শুভঙ্করকে সাসপেন্ড করা শ্রীবাস দাকে ডিটেলমেন্ট করা সুবীর দাকে ডিটেলমেন্টে পাঠানো কথা দিয়ে রাখলাম ডাকলাম বদলা আমরা নেব আপনি রিলিজ করে একবার দেখান এই ষোলো তারিখে উপনির্বাচন দরকার হলে আমাদের এই তিন সাথীদের জন্য আবার ঘোরতর লড়াই শুরু হবে এমনকি অনশনের রাস্তাতেও আমরা হাঁটতে পারি এবং তার সাথে অবশ্যই অভয় আর বিচারের দাবি তো থাকবেই এই সমস্ত কিছু নিয়েই লড়াইয়ের প্রস্তুতি চলছে সাথে থাকুন আর কথা আমাদের সাথীদেরকে জানাই যে এত কিছু করেও যখন আমাদেরকে দমাতে পারেনি তখন ওই ক্ষুদ্র ক্ষুদ্র ভয়কে মাথার উপরে চাপিয়ে নিজেদেরকে লড়াই থেকে সরিয়ে নেবেন না লড়াইয়ে থাকুন দাবি আদায় হবে দাবি কারো দয়া ভিক্ষা নয় কারোর দয়ার ভিক্ষা নিয়ে জীবন অতিবাহিত করা কোনো মানুষের কাজ হতে পারে না মানুষ সবসময় অধিকারী বেঁচেছে চলুন অধিকারই বাঁচার চেষ্টা করি